good morning. দু চারটার সময় জানতে জানতেই মন বাইরে চলে যাবে, এটাই স্বাভাবিক। বিন্দু মাত্র বিরক্তি ভাব নয় সহকারে প্রশান্ত মনে শ্বাস টেকানোর চেষ্টা করুন। শ্বাস নিলাম, সঙ্গম শরণং গচ্ছামি, দ্বিতীয়ামপি সঙ্গম শরণং গচ্ছামি, তৃতীয়ামপি সঙ্গম শরণং গচ্ছামি, চতুর্থীয়ামপি বুদ্ধং শরণং গচ্ছামি, চতুর্থীয়ামপি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়ামপি ধম্মং শরণং গচ্ছামি। ফলে আমরা সুখী হব, কুশল কর্ম পুণ্য কর্ম সম্পাদন করে দেখবে। আজকে আপনার করছেন মহাবীর দানোত্তম কঠিন চুয়ার দান জনিত দানময় পুণ্য আপনারা সঞ্চয় করেছেন এবং পশু দানের মধ্যে জ্যেষ্ঠ দান বলা হয় এই কঠিন চুয়ার দান। এবং কঠিন চুয়ার দানের দরুন যিনি দান করেছে তাকে তুল্য শ্রোতাপন্ন বলে বলা হয়, অর্থাৎ তার দুর্গতির দরজা বন্ধ হয়ে যায়। শ্রোতাপত্তি ফল লাভ না করতে পারলেও না করা সত্ত্বেও ওনার দুর্গতির দরজা বন্ধ হয়েছে, যদি তিনি একজন দায়ক তিনি জীবনে একবার হলেও কঠিন চুয়ার দান করতে পারেন। আজকে এখান থেকে সকাল থেকে শুরু করে আজ সারা দিয়ে এদিক করে এই সেন্টারে সুদ সুতা থেকে শুরু করে যাবতীয় যত প্রকারের বস্তু সামগ্রী আছে তার সামগ্রী কঠিন চুয়ার দানের অন্তর্গত এবং অন্তর্ভুক্ত হবে। তো তারপর বুদ্ধ বলছেন যে সচিত্ত বাড়িও দপনাম, নিজের চিত্তকে নির্মল করা, পরিশুদ্ধ করা, বিশুদ্ধ চিত্তে জীবনযাপন করা, এতাম উত্থান সাধনাম, এটাই সকল বুদ্ধ মনের প্রতি বর্তমান অনাগত সম্ভব অনাগত বুদ্ধ ত্রিকালের সকল বুদ্ধ মনের এটাই শিক্ষা। এবং যেমনটি আসছে যেভাবে যাচ্ছে হাত জোর করে আমাদের প্রধান অতিথি যিনি বাংলাদেশ ত্রিপুরাবাসী আমাদের প্রজ্ঞান্ড মহাস্তুতি মহাদেবের সাদু সাদু সাদু
গায়ক গায়িকা উপাসক অভিষেকা বৃন্দ, Namo